আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সুপ্রিয় দর্শক আপনারা আছেন কেমন তারা আছেন আমি আপনাদের বিনোদন বন্ধু মহিউদ্দিন হাসান খান আজকে আপনাদের সামনে একটু স্পর্শকাতর এবং কি বলা হয় সেটাকে গোপন কথা বলবো গোপনীয় কিছু কথা যেটাকে সোশ্যাল জগতের পরিভাষায় বলা হয় আঠারো প্লাস কথা এইটিন প্লাস অর্থাৎ আঠারো বছর উপরের যুবকরা শুনতে পারবা যারা গেঁদু আছে তারা একটু মেহরবানি করে এটা শুনল না কথাটা হইতে আছে যে আমাদেরকে আল্লাহ তালা একটা সুন্দর শরীর দেশে এই শরীরটা কিছু মাঝে মধ্যে রোগ জীবাণুও হয় অর্থাৎ শরীরটাকে আপডেট করার জন্য একটা রোগ আসে ওইটা চিকিৎসার উশিলায় শরীরটা আর একটু সুস্থ হয়ে যায় আগের থেকে সবল টবল হয়ে যায় যাই হোক এইটা ডাক্তারদের কথা তো রোগ জীবাণু কখনও প্রাকৃতিকভাবে আইয়ে পড়ে আল্লাহর হুকুমে আবার কখনও কিছু রোগ আছে মানু নিজের দ্বারাই তৈরি করি লয় এই ধরনের রোগের ভিতরে একটা রোগ হইতে আছে ধ্বজভঙ্গ রোগ অর্থাৎ একজন মানুষ দেখা গেছে যৌবনকালে বিবাহের আগে বিভিন্ন জায়গায় হস্তক্ষেপ করার কারণে বিবাহের পদক্ষেপ নিতে সে সাহস পায় না তাদের কি কখনো দেখছেন পের বলতে যে মই পারি না অথবা মোর হয় না মোর সমস্যা দুর্বল এই ধরনের কথা বলতে বরং এই ধরনের রোগী যারা থাকে তারা সবসময় লজ্জায় থাকে এমনকি অনেকে সরমে ডাক্তারের দ্বারেও যায় না সংসার ভেঙে যায় তাও ডাক্তার দেখাইবে না হে চিকিৎসা করবে না তো এই জমির একটা রোগী খুঁজে পাইছি সোশ্যাল মিডিয়ায় কিন্তু এই রোগীটা একটু ব্যতিক্রম অর্থাৎ এই ধ্বজভঙ্গ রোগী যারা আছে তারা লজ্জায় মানে লুকাইয়ে থাকে প্রকাশ করতে চায় না যে আমি ধ্বজভঙ্গ কিন্তু সে প্রকাশ তো করছেই করছেই এরপর করছে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় প্রকাশ তো করছেই করছে সেইটি আবার করছে গানে গানে সুরে সুরে আবার কাকে উদ্দেশ্য করিয়ায় কোনো ডাক্তারকে উদ্দেশ্য করি না কোনো ব্যক্তিগত পার্সোনাল কোনো বন্ধুকে উদ্দেশ্য করে না করছে একদম মানবতার যিনি শ্রেষ্ঠ মানব অর্থাৎ আপনার আমার পাইগম্বার ফরত মোহাম্মদ মোস্তফা সাল্লা নবীকে বলতে আছে যে নবী আমি সুখ পাইতে আসি না ওহাবির মাইয়া বিয়া কইরা সুক বাইলাম না নবী ও আমার মন বালা না উনি ভাবছিলে যে ওহাবিরা তো আমাদের শিরোদুষ্টন ওহাবিদের ওহাবিরা আমাদের শত্রু তো ওহাবির মাইয়ে একটা বিয়ে কই দিয়ে আমি তো তো কখনো মাঠে নামতে পারি না মাঠে আমাদের পারফরমেন্স দেখাইতে পারি না ভিজা বিলের মতো পলাই যাই সে মনে মনে প্ল্যান করছিল যে মই মাঠে না নাই মই মর্দে মুজাহিদ এই জন্য সাহসী মর্দে মুজাহিদ মাঠে তো নামতে পারবো না মাঠে না নেইমিয়ে ওহাবির একটা মাইয়ে বিয়ে করি খাটে জিহাদি নামিয়ে যাবো খাটের জিহাদি তাকে পরাস্ত করিয়ে আমি একজন গাজী হইয়ে আসব। কিন্তু বেসারা বিয়ে করিয়ে ধরাটা দিয়ে গেছে এমন ধরাটাই পড়ছে যে জিহাদে তো সে বিজয় লাভ করতে পারেই নেই নিজের জীবনের যে একটা সুখ সেই সুখটাও সে পাই নাই এখন মনের দুঃখকে গান গাইতে আছে যে মই সুখ পাইলাম না ও হাবির মাইয়া বিয়ে করিয়ে মই সুখ পাইলাম না ও আমার মন মাইয়া হে মনে হচ্ছিল যে মাঠ কাপাইতে না পারলেও খাট কাপাইয়ে দেবে কিন্তু খাটে যায় নিজেই কাইপি গেছে এখন বলতে আসে গানে গানে আমার মন বালানা বেডা হোন তোর সমস্যা হয়েছে তুই ডাক্তার দেয়া কলকাতা হারবালের অভাব নাই দেশে যা তুই চিকিৎসা কর এটি কি মাইকিন করা লাগে যে মুই পারি না কিছু বেটা ময়দানে তো পারো না ওই গোপন জায়গায় যে হাইজে গেছ সেইটাও আবার ইচ্ছা সুরে সুরে বলতে আসি কত বড় বেহাইয়া ও আমার মন হন তুই হাবির মাইয়ে বিয়ে হ বিয়ে করস প্রতিশোধ নেওয়ার লাগিয়া তোরে তো আমরা বলিনি রামগো মাইয়ে বিয়ে হর তুই শুননির ঘরে তবু যে তথাকথিত শুনিনি তা গো মাইয়ে বিয়ে করতি তোর যেতে এতই সমস্যা তাইলে মিলে যাইতে দুর্বলে দুর্বলে মিলে যেতে তুই যেহেতু একটা প্রতিশোধ নেওয়ার ইচ্ছা করছিলা তাই তুই বেটা একটু চিকিৎসাটা কর দিই লইতি একটু ওষুধ পাশ আলু আমলু শাল সামাল খাইয়ে লইতি আগে বেটা তুই মানা করছিলে যা এটা আগে চিকিৎসা করে আয় তারপরে খাট পাই দিয়ে আর গান বের করে দিও যে গো ওহ আমি প্রতিশোধ লইসি ও হাবির মাইয়া বিয়া এলাইছি এরমের একটা গান বানাইও ঠিক আছে আগে চিকিৎসাটা হইল মনে করি না যে ও হাবিরা ওহাবিরা ও হাবির মাইয়েরাও তোমাকে মতো দুর্বল ওহাবির মাইয়েরাও মুজাহিদ সুতরাং ওহাবি মাইয়াগো কাছে আসার আগে নিজের শারীরিক সুস্থতা আগে তৈরি করে দিল তা আমরাও দোয়া করি তুমি ভালো একজন ডাক্তার দেখাও যৌন বিশেষজ্ঞ দেখাও স্বর্ম বিশেষজ্ঞ দেখাও যত ধরনের রোগ আছে তোমার স্বাস্থ্য দেখলে কান্দ না এই গেছে ওহাবির বিয়ে করতে ভালো মতো চিকিৎসা করে আসো আমরাও দোয়া করি আল্লাহ রবিন তোমাকে যেন শক্তিশালী বানিয়ে দেয় ওহাবির মাইয় বিয়ে করিয়ে যেন তুমি তোমার মনের যে প্রতিশোধটা এটা লইতার আসসালামু আলাইকুম আরহাম